হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? এবারে বলো। জি স্যার, আচ্ছা আচ্ছা, হোক, ঠিক আছে। আজকে পরীক্ষা আরম্ভ করব। এবারে তোমাদের কি বলছিলে, গুগল ফর্মে পরীক্ষা নিব না মানে পিডিএফ এ পরীক্ষা নিব? গুগল ফর্মে পরীক্ষা নিলে একটা সুবিধা হবে কি, তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিতে পারবো, সঙ্গে সঙ্গে রেজাল্ট, ইনস্ট্যান্ট রেজাল্ট। চারটা বাইচ গুগল ফর্মে হোক, আর পুরো CC3 CC4 টা পুরো পেন পেপার টেস্ট হোক নাকি, এরকম কেউ কেউ বলছে আমাকে। কাল থেকে কিন্তু পরীক্ষা আরম্ভ করে দেবো, তোমরা যেভাবে বলবে সেভাবে করবো, বুঝতে পারছো? কালকে শুভদীপ স্যার তোমাদের ক্লাস নেবে 8টা থেকে 10টা, ঠিক আছে? 10টার পরে ছেড়ে দেবো তাহলে কোশ্চেন, রাত 10টার পরে। 1 ঘন্টার পরীক্ষা হবে, 10টা থেকে কেউ 11টা দিতে পারে, যে যে আমি একদম সকাল পর্যন্ত রাখবো পরীক্ষা। বলো, পেন পেপার টেস্ট করলে সুবিধা হবে না MCQ মানে করলে সুবিধা হবে তোমাদের, বলো? সেভাবে আমাকে সকাল তাহলে আমাকে কোশ্চেন রেডি করতে হবে, বুঝতে পারছো? এই দেখো, এবারে কি পেন, শোনো, MCQ করলে কি হবে, তাড়াতাড়ি তোমাকে রেজাল্ট দেখাতে পারবো, কিন্তু পেন পেপার টেস্ট হলে সব খাতাগুলো আমাকে দেখতে হবে, এই আর কি। আর MCQ মানে এই পরীক্ষাটা অনেক পরীক্ষা নিতে পারবো আর কি, চাপটা ওয়াইজ একটা বিভিন্ন রকম চাপটা, চাপটা ওয়াইজ প্রতিদিন পরীক্ষা একটা করে নিতে পারবো। তাহলে স্যার গুগল ফর্মেই হোক, গুগল ফর্মেই তাহলে হোক, তাহলে গুগল ফর্মেই হোক, গুগল ফর্মে হোক, মানে আমি, আমার কি ইচ্ছা জানো তো, গুগল ফর্মে হয়ে পুরো চাপটা গুলো যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ ধরো 5-6টা পরীক্ষা শেষ হয়ে গেল, প্রতিদিন একটা করে পরীক্ষা হলো, কালকে পরীক্ষা হবে, পরশু দিন পরীক্ষা হবে, তো প্রতিদিন একটা করে পরীক্ষা হোক, কারণ মোটামুটি সবার থিওরিটা পড়া শেষ হয়েছে আমার যা মনে গুগল হয়। ফর্মে হলে তো টাইম লিমিটেড থাকবে, আরে হ্যাঁ লিমিট থাকবে তো, কেন লিমিট থাকবে কেন, আমি তো তোমার যখন বন্ধ করবো তখন বন্ধ হবে তো তোমার, কত নম্বরে করে নিবেন গুগল ফর্মে নিলে? মানে ওই 30 নাম্বার 15টা কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে, কত সময়? 30 নাম্বার মানে 1 ঘন্টা, ঠিক আছে, মানে আমি কি বলছি প্রতিদিন একটা করে পরীক্ষা হোক, বুঝতে পারছো তো? পরীক্ষাটা তো কাটে দেওয়া অফিসের লিঙ্কটা বন্ধ করবো তখন, তার আগে তো তোমাকে, না লিঙ্কটা বন্ধ করবো আমি একদম সকালবেলা বন্ধ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকক্ষণ গোটা রাত সময় থাকবে। আরে অনেকক্ষণ হলেও কি কেউ কি আর এরকম ভাবে এ করবে, কারণ তোমার তো একবারই তুমি পরীক্ষা দিতে পারবে, তোমার তো সাবমিট করে দেওয়ার পরে তো আর সময় থাকবে না রে বাবা, কেউ তো আর 2-3 বার পরীক্ষা দিতে পারবে না, সেরকম অপশনও নেই, একবার কেউ পরীক্ষা দিয়ে দিল ব্যাস। এবারে শুনে তুমি শোনো, সেরকম ভাবে করলে তুমি, আমি যদি PDF করি সে আলোচনা করবে সবাই, সেটা নিয়ে নয় যে মানে সত্যিকারের তোমাকে অনেস্টলি ভাবে পরীক্ষা দিতে হবে, এবারে 2 বার পরীক্ষা কেউ দিতে পারবে না, সাবমিট করে দেওয়া মানে তোমার কাজ শেষ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা হলে কি প্রতিদিন পরীক্ষা নিতে পারবো আমি, দিয়ে চারটা গুলা শেষ হয়ে গেল পুরো CC3 ওয়াইজ, একটা হয়তো পয়েন্ট পেপার টেস্ট তখন হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তুমি রেজাল্টটা মানে দেখে নিতে পারবে আর কি। এটা হচ্ছে গুগল ফর্মের সুবিধা, আর এটা হলে PDF হলে খাতা দেখতে হবে, সময় লাগবে, এই আর কি। আমি আবার চিন্তা করলাম, আবার কয়েকজন ছেলে মেসেজ করলো আমাকে, তাহলে ঠিক আছে কাল থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, বুঝতে পারছো? আর শোনো, গুগল ফর্ম হোক আর এ হোক, মোটামুটি কাল থেকে পরীক্ষাটা স্টার্ট হোক আগে, স্যার কালকে মানে ইন্টারফারেন্স 1 মানে তোমার কতটা, 1 মানে 1 মানে তোমার হচ্ছে ওই লয়েড মিরার পর্যন্ত, মানে ইন্টারফেরোমিটারটা হবে না, ইন্টারফেরোমিটার আগে পর্যন্ত। লয়েড মিরার তো এখানে পড়ানো হয়নি, এই জন্য বলছিলাম যে ওটা পড়ানো হয়ে যাওয়ার পরে যদি নিতেন, পড়ানো তো তার আলাদা হবে, এটা তো এম মানে নিজের মধ্যে প্রিপারেশন নিতে তার উপর, শোনো ব্যাপারটা কি জানো, পড়ানো একটু সব আবার হবে, পড়ানো হচ্ছে যেমন হচ্ছে হোক, কিন্তু কি জানো তো, পড়ানোটা হয়তো শেষ হবে না, মানে তোমাদের তো সেমিস্টারের পরীক্ষাটা তো 15ই আগস্ট, ধরো 15ই আগস্টের মধ্যে মানে পরে যদি হয়, তাহলে তার মধ্যে যদি আমরা শেষ না করতে পারি তখন কি হবে, তারপরে তুমি পরীক্ষা যদি চাও বেশি পরীক্ষা নিতে পারবো। মোটামুটি শোনো, নিজেরা মোটামুটি একবার পড়ে একটা পরীক্ষা দাও, আর প্যারালালি আমাদের এখানটা পড়ানো চলবে, আমরা এখানে খাপ ছাড়া খাপ ছাড়া পড়াবো না, মানে পরপর পরপর পড়াবো, কিন্তু অ্যাডভান্স আমি পরীক্ষা নিয়ে নিচ্ছি, কেন তোমাদের সেমিস্টার যেহেতু আছে, সেমিস্টারের আগে যদি বেশ কিছু পরীক্ষা নিয়ে নিতে পারি তাহলে তাহলে তোমাদের সেমিস্টারের প্রিপারেশনটা হয়ে যাবে আর কিছু। ওকে স্যার, মানে আমাকে অনেকে বলছিলে তোমরা
যে স্যার আপনার পরীক্ষাটা মক টেস্টটা বেশি করে নিন, এরকম মানে ভর্তির সময় তখন বলছিল। এবারে সেই কথাটা তো আমি রাখতে পারবো না যদি পরীক্ষা মানে পরপর পরপর প্রচুর পরীক্ষা না নেই, তখন তোমরা বলে স্যার আপনি তো পরীক্ষা নেবেন বলছিলেন তখন তো নিতে পারলেন না, বুঝতে পারছো তো? অতএব পরীক্ষাটা এবারে কি তোমাদের, দেখো আমাদের এখানে শেষ হলো না, তাহলে কি তোমাদের সেমিস্টার পরীক্ষা দিবে না? নিজেরা নিজেদের মতন করে এবারে মানে অ্যাডভান্স মানে সেলফ স্টাডিজ করো, দিয়ে পরীক্ষাটা দাও, এবং শুভদীপ স্যার পরপর পরপর পড়াবে তোমাদের অপটিক্স, সেটা নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু দেখা যাবে হয়তো সেমিস্টারের আগে তারা শেষ হলো না সিলেবাস, তখন কি হবে? অত পরীক্ষাটা মানে পরীক্ষার সঙ্গে পড়ানো মানে এক রকম না, পরীক্ষা যেমন পরীক্ষাটা সেমিস্টারের কে লক্ষ্য করে পরীক্ষাটা হচ্ছে, বুঝতে পারছো? পড়ানোটা যেমন সিলেবাস ওয়াইজ হচ্ছে ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা আমার মানে মানে সেমিস্টারকে লক্ষ্য করে আর কি, এই হচ্ছে ব্যাপার। কালকে তোমরা দিয়ে দাও, বুঝতে পারছো তো? পরীক্ষাটা চলুক, যা যে একদম যে কেউ পারবে না এমন নয়, কিছুটা কেউ পারবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ো, এবারে আগের দিন আমি পড়িয়েছিলাম, এবারে সিমে গসেস লতে কি আছে বলতো? সিমেট্রি, সিমেট্রি ইজ ক্রুশিয়াল। আগের দিনের পিডিএফ টা দেওয়া হয়নি, একসঙ্গে আমি পিডিএফ দিয়ে দেবো, আমার নিজের খারাপ লাগছে, আমি ভুলে গেছিলাম আগে তো, আমি তারপরে সন্ধ্যাবেলা দেখলাম যে পিডিএফ দেওয়া হয়নি, দুটো পিডিএফ আমি একসঙ্গে আজকে আমি রাতে দিয়ে দেবো তোমাদের, আগের দিনের মানে গতকালের পিডিএফ টা আজকের পিডিএফ টা আমি, তার আগেটাও দেওয়া হয়নি, তার আগেটা খুঁজতে হবে, তার আগেটা যদি খুঁজে পাইতে দিব, নাহলে গতকালেরটা আছে, দুটো পিডিএফ একসঙ্গে দিয়ে দেবো, আমার ভুলে গেছিলাম। সিমেট্রি ইজ ক্রুশিয়াল to the application of Gauss's law. Gauss's law তে symmetry টা কিন্তু অঙ্ক অঙ্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? মানে সাধারণত তিনটা symmetry আমরা দেখেছি, একটা হচ্ছে কি spherical symmetry, একটা হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি, সিমেট্রি ঠিক আছে, অর্থাৎ স্ফেরিক্যাল সিমেট্রি মানে বলো তো, মানে গাউসিয়ান সারফেস হচ্ছে কনসেন্ট্রিক স্ফিয়ার হবে, মানে কনসেন্ট্রিক স্ফিয়ার হবে, যেমন যেমন এইরকম একটা ধরো স্ফেরিক্যাল সিমেট্রি মানে কনসেন্ট্রিক স্ফিয়ার হবে, এইটা ধরো আর ব্যাসার্ধের একটা ধরো স্ফিয়ার, এর গাউসিয়ান সারফেসটাকে যদি তুমি আর দূরে স্মল আর দূরে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাও, তাহলে একটা গাউসিয়ান সারফেস তোমাকে ধরে নিতে হবে কনসেন্ট্রিক স্ফিয়ার, মানে এখানে স্ফেরিক্যাল সিমেট্রি, হ্যাঁ এইটা এইটা হচ্ছে গাউসিয়ান স্ফিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি মানে কনসেন্ট্রিক স্ফিয়ার, তাহলে স্ফেরিক্যাল সিমেট্রি হচ্ছে এখানটা কি হবে গসিয়ান সারফেস, এ কনসেন্ট্রিক স্ফিয়ার, তারপরে আসছি আমরা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, সিলিন্ড্রিক্যাল সিমেট্রিটা কি হয়, সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, সিলিন্ড্রিক্যাল সিমেট্রির ক্ষেত্রে কি হচ্ছে গাউসিয়ান সারফেস কি হবে কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার হবে, এখানটায় গসিয়ান সারফেস কি হবে সারফেস উইল বি এ কোএক্সিয়াল সিলিন্ডার, কোএক্সিয়াল সিলিন্ডার হবে, যেমন ধরো একটা ছবি আঁকলে
এর মানে তুমি যদি তুমি ইলেকট্রিক ফিল্ড বের করো, এটা একটা তার, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড যদি বের করে গাউসিয়ান সারফেস কি করা হয়, এইভাবে একটা একটা মানে কনসেন্ট্রিক একটা সিলিন্ডার ধরা হয়, তো এটা হচ্ছে গাউসিয়ান গাউসিয়ান সারফেস। এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এবার আসছি আমরা প্লেন সিমেট্রি। প্লেন সিমেট্রি ক্ষেত্রে কি করা, তারপর একটা সূত্র আছে, তারপরে আমি অঙ্কে চলে যাবো। থিওরি আসলে প্রবলেম বেশি করে করাতে হবে, যেটা মনে হচ্ছে আমার প্রবলেম আমি প্রচুর করাবো বিভিন্ন বই থেকে। ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমাদের আর অসুবিধা হবে না, প্রবলেম বেশি করে করালে। এবার তিন নম্বর হচ্ছে প্লেন সিমেট্রি। প্লেন সিমেট্রি, প্লেন সিমেট্রি কি হয়, ধরো একটা প্লেন, এইরকম একটা প্লেন, এইরকম একটা প্লেন আছে ধরো, সেক্ষেত্রে এইরকম একটা ধরো প্লেন আছে, সেক্ষেত্রে কি হবে বলতো, মানে গাউসিয়ান তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করো তখন কি করতে হবে, একটা কি করতে হবে বলো, এখানে একটা প্লেন আছে, এখানে চার্জ ডিস্ট্রিবিউশন এই প্লেনে আছে, বলো কে বলবে বলো, এই চার্জ ডিস্ট্রিবিউশন এই প্লেনে আছে ধরো, এই প্লেনের মানে তুমি যে সাপেক্ষে যদি ইলেকট্রিক ফিল্ড বের করানো হয় তখন গাউসিয়ান সারফেস কি ধরা হয় বলো, তো বলতে পারবে গাউসিয়ান ফিল্ড বক্স? হ্যাঁ, গাউসিয়ান একটা ফিল্ড মানে ফিল্ড বক্স তখন ধরে নিতে হবে, গাউসিয়ান তখন তোমাকে একটা ফিল্ড বক্স ধরে নিতে হবে, ধরো এই একটা ফিল্ড বক্স তখন ধরে নিতে হবে, মানে এর উপরেও কিছুটা অংশ আছে আর নিচেও কিছুটা অংশ আছে, এটা উপরটা আছে, এবারে নিচেও কিছুটা অংশ আছে, মানে এই প্লেনের নিচের নিচেও কিছুটা অংশ আছে, এটা আছে গাউসিয়ান ফিল্ড বক্স। এইটা ধরো একটা প্লেন, এর এই এইখানটা তোমাকে ফিল্ড বক্স ধরে নিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো এইটা হচ্ছে গাউসিয়ান ফিল্ড বক্স, গাউসিয়ান ফিল্ড বক্স। বাহ, তো মোটামুটি পড়া সবই আছে, কিন্তু প্রবলেম করাতে হবে আর কিছু না। তাহলে এখানটা আমাকে কি করতে হবে, গাউসিয়ান ফিল্ড বক্স ধরে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, ঠিক আছে? এবার ধরো একটা অঙ্ক আছে, দেখো প্রবলেম গুলো তোমাদের সবার হয়তো ইন্দিব অনেকের হয়ে গেছে, কিন্তু তাও আমি করাচ্ছি কেন, অনেকের হয়নি অঙ্কগুলা, এবার যাদের হয়ে গেছে তাদের নাহলে মানে ইয়ে হচ্ছে তোমাদের রিক্যাপিটুলেট গুলো তোমরা করতে পারবে, আবার সেই প্রবলেম গুলো তোমরা করো। প্রবলেম নাম্বার ওয়ান কি আছে, এ লং সিলিন্ডার, এ লং সিলিন্ডার আমি আঁকছি, ক্যারিজ এ চার্জ ডেন্সিটি, ডেন্সিটি দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস, ফ্রম দ্য অ্যাক্সিস, অর্থাৎ রো সমান হচ্ছে কে ইন্টু কে ইন্টু ধরো আর, ঠিক আছে? এখানটা কে আছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ঠিক আছে? ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য সিলিন্ডার, ফাইন্ড দ্য ইলেকট্রিক, আমি ছবিটা আঁকছি দেখো, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য সিলিন্ডার, ছবিটা আমি এঁকে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে, ছবিটা হচ্ছে উপরে আঁকলে সুবিধা হবে,
এইরকম একটা এ আছে, ঠিক আছে, এটা ধরো একটা সিলিন্ডার, ওকে, এই একটা সিলিন্ডার, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, আর এই ডিস্টেন্সটা ধরো এল, এই ডিস্টেন্সটা হচ্ছে এল, ঠিক আছে। লং সিলিন্ডার ক্যারি যে চার্জ ডেন্সিটি দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস, হ্যাঁ, অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের উপর নির্ভর করছে। আচ্ছা লং সিলিন্ডারটা কিন্তু এইটা না, লং সিলিন্ডারটা হচ্ছে এইটা, লং সিলিন্ডারটা হচ্ছে এইটা, এটা গাউসিয়ান সারফেস, এইটা হচ্ছে লং সিলিন্ডার, এইটা হচ্ছে লং সিলিন্ডার, এটা হচ্ছে লং সিলিন্ডার, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এই যে সারফেসটা এটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এইটা হচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, বাইরের দিকে কাজ করবে, এবার বলো, হ্যাঁ কত কত হয়েছে, কত হয়েছে তোমাদের, না দেখো ভালো করে দেখো এটা কি হচ্ছে, তাহলে হয়েছে কি তোমাদের বলো, না মানে এটা আগে থেকে করা ছিল, তোমাদের মুখস্থ আছে বলে দিচ্ছ, অঙ্কটা করো আগে, বুঝতে পারছো তো, অঙ্কটা করলে ভালো হবে তোমাদের, এটা গাউসিয়ান সারফেস আমরা ধরলাম যার লেন্থটা হচ্ছে এল এবং রেডিয়াসটা হচ্ছে আর, এই যে ভিতরে যে গাউসিয়ান সারফেসটা আছে, একটা ভিতরে আমরা একটা গাউসিয়ান সারফেস ধরলাম, এই যে গাউসিয়ান সারফেস ভিতরটা যেটা আছে সেটা লেন্থটা হচ্ছে কত এল এবং রেডিয়াসটা হচ্ছে আর, ইলেকট্রিক ডিরেকশনটা ওই রেডিয়ালি আউটওয়ার্ড হবে, আর রেডিয়ালি আউটওয়ার্ড মানে এটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন করবে, আর এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, এটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রির জন্যই এটা বাইরের দিকে কাজ করছে, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি না, এটা এখান, আর এটা তো সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, এটা তো সিলিন্ড্রিক্যাল সিমেট্রির জন্যই হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড কাজ করছে, তাহলে গসস ল অনুযায়ী তাহলে আমরা কি বলবো বলো, এবারে কিউ মানে এনক্লোজড মানে এই যে গাউসিয়ান সারফেস এর মধ্যে কি পরিমানে চার্জ আছে বলো, এটা মানে এই যে বললো ইটা বাইরের দিকে কাজ করছে কেন, এটা তো মানে সিলিন্ড্রিক্যাল সিমেট্রির জন্য নাকি, এটা তো সিলিন্ড্রিক্যাল সিমেট্রির জন্য ইটা বাইরের দিকে কাজ করবে, রেডিয়ালি আউটার কাজ করবে, এবারে কিউ এনক্লোজড অর্থাৎ এই যে গাউসিয়ান সারফেস এর মধ্যে যে পরিমাণে চার্জ আছে সেটা সমান কত হবে, এটা হবে রো ইনটু ডিভি ডিটা, ধরো মানে হচ্ছে কে আর, রো মানে হচ্ছে কে আর, এটা মানে কত ডিভি মানে ডিটাও সমান কত আর ডি আর, হ্যাঁ ডি আর ডি ফাই ডি জেড মানে সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ ফাই ফাই এর উপর নির্ভর করবে না তো, ফাই বা জেড এর উপর, ফাই হচ্ছে 2 পাই আর এল ইন টি আর, সমান এটা কত হবে, এটা হবে তোমার হচ্ছে, এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন, এটা হবে তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে কে
এটা হচ্ছে 0 টু আর তোমার হচ্ছে আর স্কয়ার ইনটু ডি আর এই তো আর এটা হচ্ছে তোমার 0 টু 25 ডি 5 ডি 5 আর ভলিউম ইন্টিগ্রেশন হচ্ছে বসাতে অসুবিধা এখানটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে কার সেখান থেকে কোথায় জিরো টু টু পাই ফাইটা হচ্ছে জিরো টু টু পাই আর তোমার হচ্ছে ডিজেটটা ইন্টিগ্রেশন করতে হবে জিরো টু এল দিলে এটা হচ্ছে তোমার এইটা 2 পাই কে এল ডিজেট হচ্ছে 0 টু এল এটা কি করলে হবে এই আর তাহলে তাহলে এটা কত হচ্ছে তাহলে তোমার হচ্ছে মানে গাউসিয়ান সারফেসটা আমরা ধরেছি সেই ভিতরটা তাহলে ই ডট ডি এস সমান কত হবে ই ডট ডি এ এস সমান কত হবে এটা হবে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন ই ইনটু ডি এ সমান কত হবে ই ইনটু ডি এ সমান হচ্ছে হবে ই ইনটু টু পাই আর এল এই তো এবারে দুপক্ষকে তুমি সমান করো দুপক্ষকে সমান করলে কত হচ্ছে ই ইনটু 2 পাই আর এল সমান কত হচ্ছে 2 এর 3 পাই কে এল ইনটু আর কিউব বাই এপসাইলন 0 এবারে এল এল কাটলো আর আর কাটলো আর স্কয়ার হলো এখানটা 2 2 ও কাটবে 2 পাই পাই ও কাটবে তাহলে আলটিমেট কত হবে ই সমান কত হবে ভেক্টর সাইনে যদি আমি লিখি সেটা হবে 1 বাই 3 এপসাইলন 0 ইনটু কে আর স্কয়ার আর স্কোয়ার ইনটু আর ইউ এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে এই অঙ্কের ক্ষেত্রে এবারে দেখ স্যার ওখানে ডিফাই ডিজিট বসালে অসুবিধাটা কি কোনো অসুবিধা ছিল না এখানটাই জানা দাও এখানটাই এখানটাই মানে এই জায়গাটাই তো নাকি ও জায়গাটায় যদি ডিফাই ইন্টিগ্রেশন 2 পাই জিরো টু 2 পাই এই যে আর স্কয়ার এইটা 0 টু 2 পাই 0 টু 2 পাই ডি ফাই আরে একই আসবে 0 টু এল ডি ডি জে এই তো এটা দিলে তোমার 2 পাই সেই হ্যাঁ একই তো আমি কিন্তু সমুদ্রে বলতেছিল না ভুল বললাম তাই না না ভুল বলেনি তুমি ভুল বলছো না বলছে কোনো প্রয়োজন নেই এটা ও বলছিল আর কি যে স্যার যেহেতু ফাই আর ডি মানে কিন্তু এটা এইভাবে লিখতে পারে এটা এইভাবেই তো হবে এটাকে স্টেপ জাম্প করা হয়েছে এই যে কে এই যে তুমি দেখো না 2 পাই কে এল তো এখানটা আসছে এই যে 2 পাই কে এল তো এখানেই আসছে ঠিক আছে ভুল নয় এটা মানে এটা ওই একসঙ্গে বলছিল আর কি আর কিছু এবারে দেখো প্রবলেম নাম্বার 2 এন্ড এটা মুখে মুখে তোমাদের বলতে হবে এন ইনফাইনাইট প্লেন ক্যারিজ এ ইউনিফর্ম সারফেস চার্জ সিগমা সিগমা ফাইন্ড ইটস ইলেকট্রিক ফিল্ড মুখে মুখে বলো তো মুখে মুখে বলো সিগমা বাই টু অ্যান ইনফাইনাইট প্লেন চার্জ ঠিক আছে
বলো মানে মুখে মুখে এটা বলো ধরো এরকম একটা ইনফাইনাইট সিগমা বাই 2 হ্যাঁ সিগমা বাই 2 এপসাইলন 0 ইনটু n ইউনিট মানে একটা যদি তুমি ভেক্টর সাইনে যদি তুমি লিখো আচ্ছা ধরো এরকম একটা প্লেন সিড আছে ইনফাইনাইট একটা প্লেন প্লেনের কিছুটা অংশ আমি নিলাম এটা হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে যে ইনফাইনাইট প্লেনের ক্ষেত্রে তোমাকে একটা পিল বক্স আঁকতে হবে এরকম একটা ধরো পিল বক্স করতে হবে তোমাকে ওকে পিল বক্সের নিচে কিছুটা পোরশন আছে মানে প্লেনের নিচে কিছুটা পোরশন আছে এই তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে বলো এদিকে কাজ করবে আর কি কাজ করবে এদিক থেকে নিচের দিকে কাজ করবে বাইরের দিকে কাজ করবে সিগমাটা যদি পজিটিভ হয় এখানে কেউ ভাবতে পারে এর উপর দিকে কাজ করবে কারণ এটা সিগমা যেহেতু পজিটিভ বুঝতে পারছো পজিটিভ চার্জ যেহেতু সেই কারণে আর কিছু তাহলে গাউসিয়ান একটা পিল বক্স তোমাকে ড্র করতে হবে ড্র এ গাউসিয়ান পিল বক্স ঠিক আছে এক্সটেন্ডিং ইকুয়াল ডিসটেন্স মানে যেটা হচ্ছে হ্যাঁ আমাকে একটা পিল বক্স অঙ্কন করতে হবে উই হ্যাভ টু ড্র এ গাউসিয়ান পিল বক্স পিল বক্স এক্সটেন্ডিং Equal distances above and below the plane. Okay, তাহলে গাউসস তুমি গাউসস থিওরি তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল ফর্মুলা তুমি বসাও তাহলে E dot ds সমান কত হবে E dot da a সমান কত হবে u enclosed by epsilon 0 এই তো এবারে q enclosed সমান কত এখানটা সিগমা দিয়ে দেওয়া আছে আর তো কিছু দেওয়া নেই রো দেওয়া নেই এখানটা সিগমা দেওয়া আছে তাহলে q enclosed সমান কত হচ্ছে u enclosed সমান কত সিগমা ইনটু a a হচ্ছে এরিয়া অফ দা মানে এই যে চাপাটা a মানে হচ্ছে এইটা এই জায়গা এই উপরের উপরের সারফেসের এরিয়াটা হচ্ছে এইটা হচ্ছে তাহলে কিউ এনক্লোজ সমান সিগমা ইনটু এ ওকে তাহলে ইটা হচ্ছে কোন পয়েন্টস অ্যাওয়ে ফ্রম দা প্লেন যেহেতু সিগমাটা পজিটিভ এবারে তাহলে দুটো তুমি তাহলে এটা উপর ওই দেখো পরেরটা পরেরটা তাহলে যেহেতু মানে এটা হচ্ছে কি উপরে কিছু উপরে আছে নিচে মানে মানে দুটো তুমি সারফেস ধরো তাহলে দুটো সারফেস হলে কত হচ্ছে ফর দা টপ এন্ড বটম সারফেস বটম সারফেসেস ঠিক আছে তাহলে ই ডট DA সমান কত হবে এটা হবে 2A ইনটু E যেহেতু দুটো সারফেস এখানটা আছে এটা সমান কত হবে এটা সমান হবে সিগমা A বাই এপসাইলন 0 ব্যাস এবারে তাহলে E সমান কত হবে এখানে 2 2 কেটে গেল না 2 2 কাটবে না 2 তো আছে এখানে তাহলে E সমান কত হচ্ছে E সমান হবে সিগমা বাই A কাটবে এখানটা এ কাটবে সিগমা বাই 2 এপসাইলন 0 ইনটু এন ইউনিট এই এটা প্লেন সারফেসের ক্ষেত্রে তাহলে দেখো আমরা কি কি দেখলাম বলো তো মানে একটা স্পিয়ারের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম দেখো একটা জিনিস দেখো ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে
অফিস স্ফিয়ার মানে বা একটা স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হয়? ফলস অফ, ফলস অফ, লাইক 1/r² মানে ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু 1/r² হয়। এবারে একটা লাইনের ক্ষেত্রে কি হয়? দা ইলেকট্রিক ফিল্ড অফ অ্যান ইনফাইনাইট লাইন, ইনফাইনাইট লাইন অফ চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়? ফলস অফ, লাইক মানে প্রপোর্শনাল টু 1/r হয়। আর ইলেকট্রিক ফিল্ড অফ অ্যান ইনফাইনাইট প্লেন, লাইন নয় অ্যান ইনফাইনাইট প্লেন, ইনফাইনাইট প্লেনের ক্ষেত্রে প্রপোর্শনাল এটা কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে, ডাজ নট ডিপেন্ড অন আর প্লেন, ডাজ নট ফল অফ অ্যাট অল, মানে আর এর উপর কোনো ডিপেন্ড করে না। এটা আমরা দেখলাম, এবার কিছু অঙ্ক করো তোমরা দেখি। আচ্ছা দেখো আর একটা অঙ্ক দেখো, হ্যাঁ বলো বলো বলো, এটা বলো। আমি বলছি যে আমরা যখন কোনো প্লেট সামনের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড করি তখন সিগমা বাই টু এপসাইলন, কিন্তু দূরের পয়েন্টে যেতে আমরা বলি আমরা সিগমা বাই টু এপসাইলন, আমরা সামনের পয়েন্টে যেতে প্লেনে সামনের পয়েন্টের ক্ষেত্রে মানে কাছাকাছি পয়েন্টের ক্ষেত্রে সিগমা বাই টু এপসাইলন জিরো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দূরের পয়েন্টে কি বলে কি বলবো মানে দূরের পয়েন্টের ক্ষেত্রে? হ্যাঁ স্যার, আর স্যার সামনের পয়েন্টের ক্ষেত্রে বলি সিগমা বাই টু এপসাইলন লাস্টের পয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। মানে যখন দূরে যখন তাকাচ্ছি তখন হচ্ছে কি হচ্ছে, দূর থেকে তুমি একটা কোন কল্পনা করো, তুমি তাহলে আমরা অনেকগুলো চার্জ দেখতে পাবো মানে কাছাকাছি থাকলে। সে অনেকগুলো চার্জ দিচ্ছে না সঙ্গে, আমরা যে সিগমা বলছি মানে টু পয়েন্ট চার্জ তো কল্পনা করি, সে যতটাই আমরা তো ইউ বলছি না স্যার, আমরা এখানে সিগমা বলছি মানে তো ওর মধ্যে চার্জ থাকে যতটাই থাকে কত দূরে নিশ্চিত না, চার্জটা চার্জটাই আছে। হ্যাঁ আচ্ছা, এটা আমি তোমাকে জেনে আমরা তোমার আমি বলবো, বুঝতে পারছি, দেখতে হবে আমাকে, মানে এটা যদি আমি অনেক দূর থেকে যদি দেখি একটা ধরো কোন কল্পনা যদি করি, একটা কোন কল্পনা করলে কাছাকাছি যেটা চার্জ আমরা দেখতে পাবো সেটা তো দূর থেকে তো আমরা স্যার অনেক দূরে কোনো বিন্দু হলে আমার মনে হয় ওই সার্ফেসটা একটা পয়েন্ট চার্জ হবে, না পয়েন্ট চার্জ অন করতে যদি অনেক দূর থেকে দেখি। আর কে কি বলবে বলো তো, সেকিন্ড সেকিন্ড জব স্টক বলা থাকে তখন তো কলসনে বলা হয় যে প্লেনে নিয়ারেস্ট পয়েন্ট আমি তো বলে বলো না, বলো সিগমা বাই টু এপসাইলনটা বলা হয় নিয়ারেস্ট পয়েন্ট বলো না, আমি বললাম যে দূরের ক্ষেত্রে পয়েন্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ দূরেরটা আমি এমনিদের মধ্যে এখানে যে কোনো পয়েন্ট থেকে বলছি, আচ্ছা ঠিক আছে, এটা আমি তোমাকে মানে ইয়ে করে বলবো তোমাদের কাছে কেন এরকম ধরা যেতে পারে যে সিগনালটা যেটা আমরা বলছি সেটা তো ওই যে পয়েন্টে ধরা হচ্ছে সেই পয়েন্টের মানে কাছে অন্য যে প্লেনটা তার যে চার্জ ডেন্সিটি সেটা সিগমা, কিন্তু যখন দূরের পয়েন্ট বলবো তাহলে সেক্ষেত্রে সিগমাটা আমি কি দিই, তখন সিগমাটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, সিগমাটা তো ভ্যারিয়েবল করতে হবে কোন কোন চাষটা সার্কে যে সিগমাটা কনস্ট্যান্ট বলে দেয় তখন তো সিগমার মানটা কি থাকবে, তখন গাউসিয়ান ফিল বক্সের তাহলে আকৃতিটা যেরকম হবে বড় ধরতে হবে নাকি?
গাউসিয়ান ফিল করতে হবে নাই নাই তুমি বলেছিল মানে আমার চারদিকে তো বড় থানে আকারটা বড় হয়ে গেল গাউসিয়ান ফিল ইনফাইনাইট প্লেন যখন বলছে তারে সমস্ত প্লেনটাই তো মানে যে কোনো পয়েন্টই ধরে না কারণ সেটা ওই সিগমা বাই 2 ইপসিলন হবে কারণ ইনফাইনাইট এর তো কোথায় শেষ আমরা জানি তাহলে যে কোনো পয়েন্ট হলেই তো সেই পয়েন্টটা নিয়ারেস্ট পয়েন্টই হবে আচ্ছা শোনো 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 এর পরের দিন আমি ইয়ে করবো তোমাকে এটা এটা আমি মানে দেখে আমি তোমাকে বলতে পারবো বুঝতে পারছো তো আন্দাজে বললে তো লাভ নেই এটা দেখে আমি বলবো একদম এটা একটা ইয়ে ছিল একটা জায়গায় আমি পড়ছিলাম বা কাছাকাছি থাকলে সিগমার মানে সিগমাটা হচ্ছে কাছাকাছি যে দূরে যদি মানে যে চার্জ দেখতে পাবো দূর থেকে যদি আমি দেখি তখন একটা যদি কোন সেপ মানে কোন কল্পনা করি তখন হচ্ছে এরকম একটা ছিল দাঁড়া আমি তোমাকে জেনে আমি তোমাকে তোমাকে ইয়ে করবো মানে আন্দাজে বলে লাভ নেই আমি এর পরের দিন আমি ইয়ে করবো এইটা ঠিক আছে এবারে একটা প্রবলেম দেখো প্রবলেম নাম্বার 3 আমি এর পরের দিন এর অ্যান্সারটা দিব আন্দাজে বলে লাভ নেই আমাকে জেনে বলতে হবে এটা দেখতে হবে বইটাকে দেখতে হবে আমাকে এইটা একটা ইনফাইনাইট প্লেন আছে ধরো ইনফাইনাইট প্লেন দুটো এটা ইনফাইনাইট প্লেন ঠিক আছে এটা হচ্ছে প্লাস সিগমা এই চার্জ ডেনসিটি এটা হচ্ছে মাইনাস সিগমা এই চার্জ ডেনসিটি এটা বলো দেখি মাইনাস সিগমা এর চার্জ ডেনসিটি ঠিক আছে এটার প্রশ্নটা হচ্ছে কি টু ইনফাইনাইট প্যারালাল প্লেনস প্যারালাল প্লেনস ক্যারি ইকুয়াল বাট অপোজিট অপোজিট ইউনিফর্ম চার্জ ডেনসিটি প্লাস মাইনাস সি এবারে তোমাকে করতে হবে কি ফাইন্ড দ্য ফিল্ড ফিল্ড আচ্ছা ইন ইচ অফ দ্য থ্রি রিজন একটা হচ্ছে মানে এই এই রিজন লেফট অফ দ্য বোথ দু নম্বর হচ্ছে বিটুইন দেম আর রাইট অফ দ্য বোথ তিন নম্বর এক নম্বর রিজনটা হচ্ছে টু দ্য লেফট অফ বোথ দু নম্বর রিজনটা হচ্ছে কি বিটুইন দ্য প্লেটস বিটুইন দ্য প্লেটস আর তিন নম্বরটা হচ্ছে টু দ্য রাইট অফ বোথ প্লেটস পরে এটা দেখি এটা বলো 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 সেটা সেটা আমি কালকে আমি ইয়ে করবো বুঝতে পারছো তো সিগমাটা কি হচ্ছে এখানে এখানে বলো দুটো ইনফাইনাইট প্যারালাল প্লেন আছে তাদের মধ্যে তাদের চার্জ ডেন্সিটি একটা হচ্ছে প্লাস সিগমা একটা হচ্ছে মাইনাস সিগমা একটা এক নম্বর রিজনে কত হবে দু নম্বর রিজনে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে তিন নম্বর রিজনে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে বলো 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 কে বলবে বলো স্যার এক রিজে এক নম্বরে জিরো তিন নম্বরে জিরো আর দু নম্বরে কি হবে দু নম্বরে সিগমা বাই এপসাইলন সিগমা বাই এপসাইলন জিরো হবে কেন মানে উত্তরটা কি কেন কেন হবে সে এক নম্বরে তিন নম্বরে প্লাস সিগমা মাইনাস সিগমা জন্য ডাইরেকশন আলাদা আলাদা হবে আর দু নম্বরে একই দিকে হবে আচ্ছা
আচ্ছা এক নম্বরে তাহলে কত হচ্ছে, এক নম্বরই জানে পজিটিভের জন্য এইদিকে হবে, পজিটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে হচ্ছে। আচ্ছা নেগেটিভের জন্য কোন কোন দিকে হচ্ছে, নেগেটিভের দিকে হচ্ছে, দুটো সমান এবং বিপরীতমুখী হচ্ছে। ই মাইনাস মাইনাস এই যে এর জন্য নেগেটিভ প্লেটের জন্য সমান বিপরীতমুখী হচ্ছে। তিন নম্বরই জন্য একই হচ্ছে, প্লাসের জন্য দূরে হচ্ছে। এটা হচ্ছে কত, ই ই প্লাস। আচ্ছা মাইনাসের জন্য কোন দিকে হচ্ছে, মাইনাসের জন্য মাইনাস মানে দিকে হচ্ছে, সমান এবং বিপরীতমুখী হচ্ছে। তাহলে পরস্পর পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। কিন্তু দু নম্বরে দেখো প্লাস প্লেটের জন্য কোন দিকে হচ্ছে, প্লাসের জন্য দূরের দিকে হবে, এটা হবে ই প্লাস। আর মাইনাসের জন্য, মাইনাসের জন্য একই মানে মাইনাসের দিকে হবে, অর্থাৎ এটা হচ্ছে ই মাইনাস। মানে প্লাস প্লাসের জন্য আর মাইনাসের জন্য একই দিকে হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে, সিগমা বাই এপসাইলন জিরো। হ্যাঁ বলো। গাউসের লতে যে ইলেকট্রিক ফিল্ড ই ডট ই এস করা হয়, সে ইটা তো রিজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ক্ষেত্রে যদি এক নম্বর রিজিনটার কথা বলি, তাহলে তার যে রিজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হওয়ার কথা সেটা তো সিগমা বাই টু সিগমা নট। তাহলে মাইনাস সিগমা এই সিস্টেম আমি ধরবো। আর এটা প্লাসের জন্য একটা ধরছি, এটা মাইনাসের জন্য একটা ধরছি। প্লাসের জন্য এইদিকে হচ্ছে, মাইনাসের জন্য মাইনাসের দিকে হচ্ছে, এই তো। আরে প্লাসের দিকে প্লাস থেকে দূরের দিকে হচ্ছে, আর মাইনাসটা হচ্ছে এই মাইনাসের দিকে হচ্ছে। পরস্পর পর তো বিপরীত দিকে। প্লেনের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি সিগমা বাই 2 ছিল, এখানে ই যা সেটা তো রেজাল্ট ইলেকট্রিক ফিল্ড। মানে সেই প্লেটের জন্য ইটা হচ্ছে, সেই প্লেটের জন্য ইটা, সেই প্লেটের জন্য না, বেসের যে কোনো জায়গায় যাই চার্জ থাকে না কেন, সবের জন্য না 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 না, সবার জন্য নয়, মানে পার্টিকুলার সেই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। কিন্তু স্যার বই তো বললাম যে ওটা ওই ইন্টার রেজাল্ট এর স্পেস জোন পয়েন্টে মানে যার চার্জ ডিস্ট্রিবিউশন থাকে না কেন, ওই পয়েন্টে সিগমা বাই 2 ছিল না, যদি গাউস ল থেকে করি তাহলে ওই ইটা ওই রেজাল্ট এর ইলেকট্রিক ওই পয়েন্ট। আরে এটা তো তোমার মানে সেটা আছে, একটা প্লেটের প্লেটের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0 হচ্ছে, এখানে দুটো প্লেট আছে না। তোমার দুটো প্লেট, এটা ইন্ডিভিজুয়াল প্লেটের জন্য প্লাস সিগমা, এটা হচ্ছে মাইনাস সিগমা। প্লাস সিগমার জন্য হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0, এটা সিগমা বাই 2 এপসাইলন 0, আর সিগমা বাই 2 এপসাইলন 0 পরস্পরকে তো ক্যান্সেল করে দিচ্ছে, দুটো তো অপোজিট ডিরেকশন। আর ও যেটা বলছে, ও বলছে যে সিগমা বাই 2 এপসাইলন 0 মানে যাই চার্জ ডিস্ট্রিবিউশন থাকুক না কেন, তাহলে সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0 হবে না। সিগমা বাই 2 এপসাইলন 0 টা হচ্ছে পার্টিকুলার একটা প্লেটের জন্য। স্যার গস ল থেকে যে সেটা তো রেজাল্টেন্ট ইলেকট্রিক। আরে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, এই পিল বক্সটা তুমি কল্পনা করো, মানে এই এর ক্ষেত্রে পিল বক্সটা কল্পনা করো, এর ক্ষেত্রে পিল বক্স কল্পনা করো, দুটো তো উল্টো দিকে হচ্ছে। আর এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, তাহলে তো তোমার সেই অনুযায়ী তো তাহলে তো ওটা হচ্ছে না, তাহলে তো সিগমা বাই 2 এপসাইলন 0 হবে, এটাও সিগমা বাই 2 এপসাইলন 0 হবে, তাহলে সবগুলোই তো সিগমা বাই 2 এপসাইলন 0 হবে, তাহলে সব জায়গায় তাহলে 0 কি করে হবে, এটা হচ্ছে বিপরীতমুখী, এটা বুঝতে পারছো, তাহলে তোমার কথা অনুসারে তো তাহলে 0 হবেই না। দা না না না, এটাই প্লেটে অনুযায়ী, তুমি দেখবে ভালো করে, দা ফিল্ড বিটুইন দা প্লেটস। তাহলে পরের প্রবলেম গুলো দেখো, প্রবলেম যত করবে তত তোমার ক্লিয়ার হবে। প্লেটস ইজ সিগমা বাই এপসাইলন 0 এন্ড পয়েন্টস টু দা রাইট, এই জন্য প্রচুর প্রবলেম করতে হবে, পয়েন্টস to the right. আর অন্য জায়গায় এগুলো শূন্য, এটা শূন্য, এলসোয়ার ইট ইজ 0। এরপরে প্রবলেমটা করছি, প্রবলেম প্রচুর করতে পারবে বাবা। প্রবলেম নাম্বার 4,
ঠিক আছে, এটা কি ইউজিং গসস ল টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ফিল্ড ইনসাইড and outside a spherical cell of radius r that carries a uniform surface charge density sigma করো এটা তো surface charge density sigma করো এটা দেখি এই একটা ধরো spherical cell আছে এই একটা spherical cell আছে thin spherical cell আছে আমার বেঁকে গেল এটা spherical cell এর এটা ধরো r using the gauss's law to find the electric field inside and outside a spherical cell of radius r that carries a uniform surface charge density sigma এর পরে এটা সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে প্লাস সিগমা এবার করো ভিতরে কত বাইরে কত হবে তো মুখে মুখে করা যাবে তোমাকে বলো ভিতরে কত হবে গাউসিয়ান সারফেসের ভিতরে কত হবে শূন্য ভিতরে জিরো হবে বাইরে কত হবে বড় অক্ষের মানে ছোট অক্ষের মানে যেটা সে বাইরের যে রেডিয়াসটা দেখছি সাইড দিয়ে সিগনাল আসছে এইটা হচ্ছে ক্যাপিটাল আর ভিতরে তো শূন্য হবে ভিতরে তাহলে একটা গাউসিয়ান সারফেস তুমি ধরে নাও ভিতরে তুমি একটা গাউসিয়ান সারফেস ধরে নাও ঠিক আছে যার রেডিয়াসটা হচ্ছে স্মল আর ভিতরের ক্ষেত্রে এবারে গাউসিয়ান সারফেস ইনসাইড সেক্ষেত্রে কি হবে গাউসিয়ান সারফেস ইনসাইড সেক্ষেত্রে কি হবে এটা হবে ই ডট E dot d s সমান কত হবে E into spherical symmetry জন্য এটা কত হবে 4 pi r square এটা সমান কত হচ্ছে এটা হচ্ছে E enclosed by epsilon 0 E enclosed মানে ভিতরে তো শূন্য শূন্য by epsilon 0 is equal to শূন্য তাহলে ভিতরে কত হবে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে ভিতরে ইলেকট্রিক ফিল্ড হবে 0 আচ্ছা এবার বাইরের ক্ষেত্রে তুমি গাউসিয়ান সারফেস তুমি একটা ধরো বাইরের পয়েন্টের জন্য তোমাকে গাউসিয়ান সারফেস ধরতে হবে অন্য একটা কালার দিচ্ছি আমি এইটা হচ্ছে গাউসিয়ান সারফেস ধর আর দূরে একটা পয়েন্ট আছে তাহলে আর ব্যাসার্ধের একটা গাউসিয়ান সারফেস তোমাকে কল্পনা করতে হবে তাহলে সেক্ষেত্রে কি হবে গাউসিয়ান সারফেস আউটসাইড সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে ই ডট ডি এ সমান কত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু জিরো হবে না সেক্ষেত্রে চার্জটা কত হবে সিগমা ইনটু মানে কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো এবার কিউ এপসাইলনটা কিন্তু জিরো না সেটা কি হবে সিগমা ইনটু ফোর পাই আর স্কোয়ার বাই এপসাইলন জিরো অর্থাৎ ই ইনটু ই ইনটু তাহলে 4 পাই আর স্কয়ার সমান কত হবে সিগমা ইনটু 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বাই এপসাইলন 0 তাহলে 4 পাই কাটলো তাহলে আলটিমেট কি হলো ই সমান কত হচ্ছে ই সমান হবে সিগমা ইনটু ক্যাপিটাল আর স্কয়ার বাই এপসাইলন 0 স্মল আর স্কয়ার ইনটু আর ইউনিট এইটা
এইটা হচ্ছে এক্সটারনাল পয়েন্টের জন্য। কি গো ঠিক আছে তো নাকি? এবার পাঁচ নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার ফাইভ। Problem number 5, say using Gauss's law, using Gauss's law to find the electric field inside a uniformly charged solid sphere. Charged solid sphere. For everything. That charge density got a rho. Charge rho r by two. Density rho. Rho r by 3 epsilon. মানে এক্ষেত্রে কি হবে, এটা এগুলো সব তোমরা পারছো, সোজা আছে, এখানটায় তাহলে কি হবে, এখানটায় মানে ইনসাইড মানে এখানটায় তাহলে তুমি একটা বাইরের একটা, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে সলিড স্ফিয়ার, এর ভিতরে আর একটা তাহলে গাউসিয়ান সারফেস ধরো স্মল আর ব্যাসার্ধের, এইটা হচ্ছে স্মল আর ব্যাসার্ধের গাউসিয়ান সারফেস, স্মল আর ব্যাসার্ধে তুমি একটা গাউসিয়ান সারফেস ধরো, তাহলে কি হলো, তাহলে গাউসিয়ান সারফেসটা হচ্ছে এইটা, ভিতরেটা হচ্ছে গাউসিয়ান সারফেস, সারফেস তারে গাউসিয়ান ল তুমি অ্যাপ্লাই করো, ই ডট ডিএ সমান কত হচ্ছে, সমান ই ইনটু স্ফেরিক্যাল সিমেট্রি, এই জন্য 4πr² সমান কত হবে, কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো, কিউ এনক্লোজ মানে হচ্ছে কত, এটা 4/3πr³ ইনটু রো বাই এপসাইলন জিরো, ঠিক আছে, তাহলে 4π কাটলো, 4π কাটলো, r² এখানটায় r, তাহলে e সমান কত হচ্ছে, e সমান হবে রো r বাই 3ε₀ ইনটু r ইউনিট, এটা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। এবারে তারপরে আরেকটা অঙ্ক করে দিই, প্রবলেম নাম্বার 6, প্রবলেম নাম্বার 6, ফাইন্ড দা ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স আর, ফ্রম অ্যান infinitely charged infinitely long state wire, that carriage a uniform line charge lambda, for it line charge 1/4 epsilon lambda by r,
আর কার কি হয়েছে বলো? তোমার তো মানে এগুলো আর কার কি হয়েছে বলো, আর কার কি উত্তর হবে বলো? তাহলে এটা কি হবে? এটা ধরো তাহলে এইরকম একটা স্টেট ওয়্যার, এইরকম একটা স্টেট ওয়্যার, তাহলে এক্ষেত্রে তোমার গাউসিয়ান সারফেসটা হবে একটা সিলিন্ড্রিক্যাল, হবে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি হবে, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এটা ঠিক আছে। তাহলে গাউসিয়ান সারফেস এটা কত দূরে, কত দৈর্ঘ্য ধরো এর, এল দৈর্ঘ্যের একটা আমি গাউসিয়ান সারফেস ধরলাম এবং এটা হচ্ছে আর ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে গাউসিয়ান ইন্টিগ্রাল, গসের ইন্টিগ্রাল ফর্মুলা তুমি অ্যাপ্লাই করো, এটা তাহলে কত হচ্ছে ই ডট ডি এ সমান কত হচ্ছে ই ইনটু, মানে এটা হচ্ছে টু পাই আর এল, টু পাই আর এল এসটা হচ্ছে, এটা সমান কত হবে? এটা হবে কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো। আচ্ছা কিউ এনক্লোজ মানে ল্যামডা এল, তাহলে ই ইনটু টু পাই আর এল সমান হচ্ছে কত? ল্যামডা এল বাই বাই এপসাইলন জিরো, তাহলে এল এল কেটে গেল। আলটিমেট এটা কত হচ্ছে? ই সমান কত হবে? ই সমান হবে, যদি আমি ভেক্টর ফর্মে লিখি, ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 ইনটু আর ইনটু আর ইউনিট, এই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে? ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, তারপরে প্রবলেমটা দেখি, যাদের হয়ে মানে যাদের জানো তোমরা তাদের, তোমাদের রিক্যাপচুলেট হচ্ছে জিনিসটা। প্রবলেম নাম্বার 7 7 নম্বর প্রবলেম হলো, এর আগেটা কত নম্বর প্রবলেম ছিল? দাঁড়া খুলছি, এটা আস্তে আস্তে খুলছি আর কি। প্রবলেম নাম্বার 6, হ্যাঁ এটার প্রবলেম নাম্বার 7। ফাইন্ড দা, এটা করো দেখি, ফাইন্ড দা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ স্পেয়ার, স্পেয়ার দ্যাট ক্যারিজ এ চার্জ ডেন্সিটি, proportional to the proportional to the distance from the origin, from the origin ঠিক আছে। রো সমান হচ্ছে কে আর, যেখানটা কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা সাম কনস্ট্যান্ট আর ভেরি কনস্ট্যান্ট। এরপর দেখি, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ স্ফিয়ার দ্যাট ক্যারিজ এ চার্জ ডেন্সিটি প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন, মানে রো সমান হচ্ছে কে আর, যদি হয় ভলিউম চার্জ ডেন্সিটি যদি প্রপোর্শনাল টু আর হয়, তাহলে এর ভিতরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? এই তো ব্যাপার, কেটে যাবে
পাই কিন্তু কেটে যাবে। তোমাদের শুধু পরীক্ষা নিতে হবে আমার যেটা মনে হচ্ছে। না একই রকমের অঙ্ক এবারে তোমাদের হয়ে গেছে তো, আবার অনেকের তো হয়নি। এবারে তোমাদের তাহলে কি, তোমাদের শুধু পরীক্ষা নিতে হবে আর কিছু না। আমি যে দেখতে পাচ্ছি আমার যেটা মনে হয়েছে প্রচুর পরীক্ষা নিতে হবে, দিলে নিজেদের কনফিডেন্সটা তোমাদের মানে বাড়বে আর কি। সবই জানো, সবাই তোমরা সব জানো, কিন্তু তোমাদের এই কনফিডেন্সটাকে বাড়াতে গেলে প্রচুর পরীক্ষা নিতে হবে আর কিছু, মানে পড়ানোর থেকে বেশি করে পরীক্ষা নিতে হবে আমার যেটা মনে হচ্ছে তোমাদের। দিলে তোমাদের লাভ হবে, নাহলে পড়িয়ে গেলে কিছু, বেশ কিছু পড়িয়ে গেলে কিছু লাভ হবে না। প্রবলেম করাতে হবে, পরীক্ষা প্রচুর দিতে হবে তোমাদের, পড়ানোর থেকে বেশি মানে ক্লাসের থেকে বেশি পরীক্ষা নিতে হবে, দিলে কনফিডেন্সটা তোমাদের বাড়বে, কারণ অনেকে জানো সবাই তোমরা। আচ্ছা এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। আসলে অনেকে কি হয়, অনেকে এই জিনিসগুলোই জানে না তো, কিছু অ্যাডভান্স ছেলে মেয়ে আছে। ম্যাগনেটোস্ট্যাটিক্স কি জানো তো, ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়ালে তোমার হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স হবে, কিন্তু পড়েছে অনেকে, কিন্তু প্রবলেম যে সবাই করেছে তা তো আমার মনে হয় না। মানে সব মানে কয়েকটা হয়তো 4-5টা করে প্রবলেম করেছে। মেন ব্যাপারটা কি জানো তো, অনেকে তো বই পড়ে না, নোট পড়ে, বুঝতে পারছো তো? সেই কারণে তুমি ভাবছো তোমার সাপেক্ষে, কিন্তু অনেকে সেটাই করছে না। এবারে তার জন্য কি হবে, পরীক্ষা নিলে বুঝে যাবে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, পরীক্ষা নিলেই তবে ধরা পড়ে যাবে। কারণ কাল থেকে আমি প্রতিদিন আমি পরীক্ষা নিব, কাল পরশু প্রতিদিন প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার ধরা হবে, এখানটাই দিয়ে হয়ে যাবে। E into 4 pi r square সমান কত হবে, q enclosed by epsilon 0। আচ্ছা q enclosed মানে হচ্ছে কত, তাহলে E into 4 pi r square সমান কত, q enclosed মানে হচ্ছে কত, q enclosed মানে rho into dv by epsilon 0, ঠিক আছে। এবারে dv মানে হচ্ছে কত, rho মানে হচ্ছে kr, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর ডিভি মানে হচ্ছে কত, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে r² dr sin theta d theta d phi, ঠিক আছে, বাই এপসাইলন 0, বাই এপসাইলন 0। তাহলে এটাকে তুমি তাহলে করো k ইনটু 0 টু r r কিউব r cube into dr, এটা 0 to pi sin theta d theta 0 to 2 pi এটা হচ্ছে d phi by epsilon 0 সমান, এটা কত হচ্ছে, এটা হচ্ছে k into 4 pi, এই এই দুটো থেকে কি আসছে, 4 pi আসছে, তাহলে k into 4 pi আর এটা হচ্ছে r to the power 4 by 4 epsilon 0, তাহলে 4 কেটে গেল এটা, তাহলে দ্যাট মিন্স তাহলে E সমান কত হচ্ছে, E সমান হবে k ইনটু এখানটায় r স্কয়ার কাটবে, এখানটায় r স্কয়ার কাটবে, k ইনটু r স্কয়ার, r স্কয়ার এখানে একটা পাই থাকবে, ইনটু r ইউনিট ডিভাইডেড বাই 4 এপসাইলন 0, এখানে পাই পাই কেটে যাবে, না না পাই পাই কেটে যাবে, এই হচ্ছে ই সমান, এটা হবে, এটা হবে আনসার। এ সব হবে, ম্যাগনেটোস্ট্যাটিক্স ও করাবো, সেটা নিয়ে চিন্তা করো না, পরপর পরপর আমি ক্লাস নিব, আমাদের ক্লাস সব থেকে বেশি আমরা নিব। কিন্তু কি হয় জানো তো, অনেকে তো এই জিনিসগুলোই মানে যারা নোট পড়ে শুধু পার্টিকুলার, আমি জানি
তারা কিন্তু এই জিনিসগুলো করেনি। কিছু স্টুডেন্টের সাপেক্ষে কিছু ভালো স্টুডেন্ট আছে, অস্বীকার করছি না, তোমরা সবাই মানে এই করেছে, কিন্তু আবার কিছু স্টুডেন্ট আছে মানে বই তারা পড়েনি, তারা পার্টিকুলার একজন দু একটা টিউশন টিচার আছে, তাদের সেই নোট নোট পড়ে তারা এই করছে, তারা তো এই মানে অঙ্কগুলো তারা এতটা খুঁটিয়ে খুঁটিয়ে করেন, বুঝতে পারছো? তো সেটাই সমস্যা, আর কিছু না। এবারে তোমাদের যারা অ্যাডভান্স, আর মানে সবার ক্ষেত্রে সুবিধা হবে, প্রচুর পরিমাণে পরীক্ষা নিবে এই কাল থেকে, দাঁড়াও পরীক্ষা যত নিবে তত তোমাদের পড়াটা মানে এটা পড়ার স্পিড বাড়বে। এ থিক স্ফেরিক্যাল সেল, আর তোমাদেরও রিক্যাপচুলেট হচ্ছে জিনিসটা, ক্যারিজ, হ্যাঁ, চার্জ ডেন্সিটি, রো সমান হচ্ছে কে বাই আর স্কোয়ার, চার্জ ডেন্সিটি, যেখানটা এ বি, ঠিক আছে, অর্থাৎ এটাটা মানে ছবিটা আছে, ছবিটা হচ্ছে এটা থিক স্ফেরিক্যাল সেল, ভিতরটা ফাঁপা, আরে থিক স্ফেরিক্যাল সেল এর ভিতরটা ফাঁপা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মাঝখানটা একেবারে ফাঁপা, এই 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 ছবি। এবারে তোমাকে করতে হবে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড ইন দ্য থ্রি রিজনস, এক নম্বর হচ্ছে আর লেস দেন এ, দু নম্বর হচ্ছে মানে মাঝখানটা একদম মানে মাঝ এ টু বির মধ্যে কত, এ টু বির মধ্যে কত, আর তিন নম্বর হচ্ছে আর গ্রেটার দেন বি, বাইরে কত। এবারে কি করেছে, প্লট ই অ্যাজ এ ফাংশন অফ আর, ফর দ্য কেস বি ইকুয়াল টু টু এ, করো এটা দেখি, ভলিউম চার্জ ভিতরে তো জিরো, ভিতরে জিরো, তারপরে কে বাই এপসিলন আর স্কয়ার ওয়ান মাইনাস এ বাই ওয়ান মাইনাস আর, কে বাই এপসাইলন জিরো আর মাইনাস কে বাই এপসিলন আর স্কয়ার ইনটু ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়াই আর, ওয়ান বাই আর মাইনাস কে বাই আর আর স্কয়ার, এই তো নাকি, কে বাই এপসাইলন জিরো ওয়ান বাই আর মাইনাস এ বাই আর স্কয়ার, দেখো না আর কার কি হয়েছে বলো, আরে ভিতরটা তো তোমার শূন্য, ফর এক নম্বর আর লেস দেন এ, আর লেস দেন এ তাহলে কত, কিউ এনক্লোজ সমান কত, কিউ এনক্লোজ সমান সমান শূন্য হয়ে যাবে, তার মানে হচ্ছে কি গসস ল থেকে আমরা বলতে পারবি ই ইজিকাল টু জিরো, ভিতরে ই ইজিকাল টু জিরো, এটা কোনো অস্বীকার কোন উপায় নেই। এবারে এ থেকে বির মধ্যে, এর থেকে বির মধ্যে কিন্তু শূন্য হবে, এ থেকে বির মধ্যে কত হবে, এ থেকে বির মধ্যে হবে তাহলে ই ডট ডি এ সমান কত হবে, মানে ই ইনটু মানে গাউসিয়ান সারফেস, এইভাবে আমাকে ধরতে হবে, এইটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এইটা হচ্ছে গাউসিয়ান সারফেস, এইটা হচ্ছে আর ডিস্টেন্স, তাহলে ই ইনটু 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে কিউ এনক্লোজড
বাই এপসাইলন জিরো। এবার কিউ এনক্লোজড মানে হচ্ছে কত, রো ইনটু ডিভি বাই এপসাইলন জিরো। রো ডিভি মানে রো এর মানটা কত দেওয়া আছে, কে বাই আর স্কোয়ার। আচ্ছা ডিভির মানটা হচ্ছে কত, আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। এই তো আর স্কোয়ার কেটে গেল বাই এপসাইলন জিরো, আর স্কোয়ার কাটলো। তখন কত হবে, আর স্কোয়ার কাটলে তোমার হচ্ছে ফোর পাই, ফোর পাই কে ইন বাই এপসাইলন জিরো। ফোর পাই কে মানে, ফোর পাই মানে ওই যে সাইন থিটা, দাঁড়া এখানটা যে সাইন থিটা আছে, সাইন থিটা ডি থিটা এটা হচ্ছে জিরো টু পাই, আর ডি ফাইটা হচ্ছে জিরো টু টু পাই। এখান থেকে ফোর পাই চলে আসবে, এখান থেকে তাহলে ফোর পাই কে আসছে, কে বাই এপসাইলন জিরো। আর এখানটা এ টু আর ডি আর সমান কত হচ্ছে, এখানটা হচ্ছে ফোর পাই কে বাই এপসাইলন জিরো, এটা হচ্ছে আর মাইনাস এ। আচ্ছা দ্যাট মিনস ই ইন্টু ফোর পাই আর স্কোয়ার সমান হচ্ছে কত, ফোর পাই কে বাই এপসাইলন জিরো আর মাইনাস এ। তাহলে ফোর পাই কাটলো, ওকে। তাহলে ই সমান কত হবে, ই সমান হবে কে বাই এপসাইলন জিরো আর মাইনাস এ বাই আর স্কোয়ার ইন্টু আর ইউনিট, এটা এ এবং বির মধ্যে। আচ্ছা তিন নম্বর, তিন নম্বর হচ্ছে যেটা বি মাইনাস এ, অর্থাৎ এটা হচ্ছে ভিতরের স্পেরিক, এটা এটা হচ্ছে বাইরেরটা, এটা হচ্ছে তোমার এ ব্যাসার্ধের, এটা হচ্ছে তোমার বি ব্যাসার্ধের, এর বাইরে তোমাকে গাউসিয়ান সারফেসটা তাহলে বাইরে হবে, বাইরে হবে এটা ধরো আর। এই তো তাহলে সেক্ষেত্রে ই ইন্টু ফোর পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে, সমান হবে মানে এই যে ইন্টিগ্রেশন একই থাকবে, ফোর পাই কে বাই এপসাইলন জিরো থাকবে, এখানটায় মানে এ টু আর হয়েছিল, এখানটায় এ টু বি হবে আর কিছু, ইন্টু ডি আর। তার মানে এটা কত হবে, ফোর পাই কে বি মাইনাস এ বাই এপসাইলন জিরো। দ্যাট মিনস ই সমান কত হবে, ই সমান হবে এখানে ফোর পাই কাটবে, ফোর পাই কাটবে, অর্থাৎ তাহলে কে বাই বাই এপসাইলন জিরো, এটা হবে বি মাইনাস এ বাই আর স্কোয়ার ইন্টু আর ইউনিট। ঠিক আছে আর তাহলে শোনো, এই অঙ্কগুলো আমি আর করাচ্ছি না, আমি তোমাদের তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো তো?